ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি আল্লাহ আদমের একটা সন্তানকেও কিন্তু আমি আর জান্নাতের মধ্যে যেতে দিব না ও আসমানের মালিক আল্লাহ এই জন্য তোমার কাছে আমি দুইটা ক্ষমতা চাই দুইটা পাওয়ার চাই বলেন কয়টা আর জোরে বলেন কয়টা ইবলিস আল্লাহর কাছে বলে মালিক তোমার কাছে দুইটা আমি ক্ষমতা চাই এই দুইটা ক্ষমতার মাধ্যমে আমি আদম সন্তানকে ধোঁকা দেব ওয়াসওয়াসা দেব জাহান্নামের পথে পরিচালিত করব আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিস কি ক্ষমতা চাও ইবলিস বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই দুই নম্বরের আমার চাওয়া পাওয়া হলো আদম সন্তানের রগরেশায় ঢুকে ঢুকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি জাহান্নামের পথে পরিচালিত করতে পারি এই দুইটা ক্ষমতা আমাকে দাও এই দুইটা ক্ষমতার মাধ্যমে আমি আদম সন্তানদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব বলেন নাউযুবিল্লাহ আর একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ এ মুসলমান ইমানদার ভাই ইবলিস তো আল্লাহর কাছে দুইটা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দুইটা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলে ইবলিস আমি আল্লাহর কাছে দুইটা ক্ষমতা চেয়েছো আমি আল্লাহ তোর দুইটা ক্ষমতাই দিয়েছি কিন্তু ইবলিস ভালো করে মনে রাখ আমি আল্লাহ তো আমার বান্দাগুলিকে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য বানাই না ওরে ইবলিস আমি তো আমার অন্যান্য মাখলুকগুলিকে কোন এবং ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দা আদম সন্তানকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা অত্যন্ত সুন্দর করে আদর করে করে মহব্বত করে বানাইছি আমি আমার বান্দাগুলিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না আমি আল্লাহ বানাইছি আমার বান্দাগুলিকে জান্নাত দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ আল্লাহ ইবলিসকে ডাক দিয়া বলে ইবলিস তোমার কুমন্ত্রণার মধ্যে পড়িয়া তোমার এরকম ভাবে ওয়াসওয়াসার কারণের মধ্যে পড়িয়া আমার কোন বান্দা যদি গুনাহের মধ্যে লিপ্ত হই যায় এরপরে শেষ রাত্রি বেলা মাবুদের দরবারে দুইটা হাত উত্তোলন করে দিয়া যদি আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলে রে মালিক আয় আল্লাহ আমি তো ভুল করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার গুনাহ হয়ে গেছে ওরে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো ওই জাহান্নামের আগুন আমার জ্বলতে হবে ওরে আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ ও মালিক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো আল্লাহ ওরে ইবলিস দুইটা হাত উত্তোলন করে দিয়ে আমার কোন বান্দা যদি কাকুতিয়ান মিনতি করে আমি আল্লাহর দরবারে দোয়া করে আমি আল্লাহ এত বড় রহমান এত বড় রহমান সেই বান্দাগুলিকে এত আদর করে মহব্বত করে বানাইলাম ওই বান্দাগুলির সিজিগিরি গুনাগুলিকে মাফ করে দিয়া ওর বাবার ঠিকানা মায়ের ঠিকানা জান্নাতের বাসিন্দা বানা দিব জোরে কর সুবহানাল্লাহ আর একটু আস্তে কম সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই চাই ইনশাআল্লাহ আর জোরে কম চাই চাই ইনশাআল্লাহ এই জায়গার মধ্যে যেরকম একটা মাহফিল আয়োজন করা হয়েছে আমি বক্তা এখানের মধ্যে ওয়াজ করতেছি একজন প্রধান অতিথি আছে সভাপতি আছে কিছু শ্রোতা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন জোরে বলি সুবহানাল্লাহ আর একটু আস্তে বল মুসলমান সুবহানাল্লাহ সেই জান্নাতের অনুষ্ঠানটা কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হবে যদি না দেখো মুসলমান তাহলে কখনো কল্পনাও করা যাবে না কারণ জান্নাত তো তাকেই বলে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুখে কোনোদিন দেখে নাই কানে কোনোদিন শ্রবণ করে নাই অন্তরে কোনোদিন কল্পনাও করে নাই এরই নাম হলো জান্নাত
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ভাই, দুনিয়ার মধ্যে পয়গম্বরকে দেখার সুযোগ হয় না। ওই জান্নাতের মধ্যে আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর। সবচাইতে সুন্দর চেহারা দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মনে হয় কষ্ট হয়। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ কয়, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা গাছ লেগে যায়। কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বসে বসে বান্দা সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে তোমার জন্য গাছ লাগবে। এই জায়গার মধ্যে বসে বসে সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ লাগবে। যতবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের মধ্যে তোমার জন্য গাছের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কোন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার ভাই, এ পর্দার অন্তরালের মা কথাগুলি দিলেন কান দিয়ে শুনতে হবে রে বাবা। আজকের মাদ্রাসা মাহফিলটা একটা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। ইনশাআল্লাহ মা বন্ধুদের সম্পর্কে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ একের পর এক সামনের দিকে যাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এক এক করে সব কথা বলা হবে ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর, ওই নবীকে দুনিয়ার মধ্যে দেখি নাই, এত সুন্দর মায়ের নবী আমার। কিন্তু ওই জান্নাতের ভিতরে আপনার আর আমার ঠিকানা যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরের সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করা দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবে, ও আমার জান্নাতি বান্দারা কি চাচা, আমি আল্লাহর কাছে এই জান্নাতের মধ্যে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করে দিব। কন্যা জোরে সুবহানাল্লাহ। বান্দা কি চাবি চা, আমি আল্লাহর কাছে যা চাবি তোরে আমি তাই দান করে দিয়ে দিব। জান্নাতিরা ডাক দিয়া বলবে, মালিক দুধের নহর দিয়েছ, শরাবের নহর দিয়েছ, মধুর নহর দিয়েছ আল্লাহ, এমন কোন চাওয়া পাওয়া আমাদের কাছে কিছুই নাই। কত সুন্দর হুরগুলি আমাদেরকে দিয়েছ, গ্লেমারগুলি আমাদের খাদেম বানায় দিয়েছ। ওরে মালিক চাওয়া পাওয়ার কিছুই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে চাও কিছু চাওয়ার থাকলে চেনে। জান্নাতিবাসীরা ওনামা ইকরামদের দরবারের মধ্যে চলে যাবে, ওলামা ইকরামদের কাছে গিয়ে বলবে, হুজুর দুনিয়ার মধ্যে আপনাদের সামনে আপনাদের কাছ থেকে সমস্যার সমাধান আমরা নিয়েছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদের কাছে চাইতে বলেছে, আমরা কি চাইব জানি না, একটু আমাদেরকে জানায় দেন। তাহলে ওলামা ইকরামদের মূল্য জান্নাতের মধ্যে দিয়েছেন কে? আর জোরে কর কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওলামায়ে কেরামদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অনেক বহুত দুঃখ আর আফসোসের বিষয়ের ভাই, আজকের কিছু কিছু ভাইরা বুঝে না, না বুঝে ওলামা একরামদের পিছনের মধ্যে লেগে গেছে। যখন শরীয়ত, যখন মানুষের হালাল হারাম কোনো কিছুই বুঝে না, মানুষদেরকে যখন ওলামা একরামরা হালাল হারাম বুঝায়, তখন এক ভাই না বুঝিয়া তখন ওলামা একরামদের পিছনের মধ্যে লেগে যায়। জয় বলেন ঠিক কি না? আল্লাহ পাক তো ওলামা একরামদেরকে এই দায়িত্ব দিয়েছে, মানুষ যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে,
যখন এই কথাগুলি মানুষের সামনে বুঝায় একদল ভাই ওলামা একরামদের পিছনের মধ্যে লেগে যায়, জোরে কর ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আমি না এই ভাইদেরকে তুমি বুঝদান করে দাও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার ভাই, আলোচনার লম্বা করার সুযোগ নাই, ইনশাআল্লাহ একে একে সংসারের দিকে যেতে চাই। দুনিয়ার মধ্যে পয়গম্বরকে আমরা দেখি নাই, ওই জান্নাতের ভিতরে ইনশাআল্লাহ পয়গম্বরকে দেখব। জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, বান্দারা কোনো কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে তাই দান করে দিব। জান্নাতি বান্দারা ওলামা ইকরামদের কাছ থেকে জেনে নিবে আল্লাহর কাছে কি চাইতে হবে, জোরে কর সুবহানাল্লাহ। ওলামা ইকরাম ডাক দিয়া বলবে, ও জান্নাতি দল কি ব্যাপার কি ব্যাপার, তোমরা দুধের নহর পেয়েছো, শরাবের নহর পেয়েছো, সব কিছু পাইছো, এখন পর্যন্ত গিয়া গিয়া রব্বুল আলামিনকে তোমরা দেখেছো? বলে না না না। কয় যদি আল্লাহ পাককে না দেখো তাহলে তো কিছুই পাইলা না, যে আল্লাহর জন্য এত নামাজ পড়লা, এত রোজা রাখলা, এত কোনো গান গাইলা, এত কিছু করলা, সেই মাওলাকে যদি না দেখো তাহলে তো তোমার কিছুই পাওয়া হইল না। এই জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ অন্য কিছু চাই না, তোমার দিদার চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, জোরে কর না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার ভাই, আমাদের কি মন চাই না আল্লাহর সঙ্গে যেন আমাদের দিদার হয় বলে চাই কি চাই না? যদি আমাদের মনে চায় তাহলে জান্নাত পর্যন্ত যেতে হবে, আর জান্নাত পর্যন্ত যেতে হলে প্রকৃত মুমিন হতে হবে, আর প্রকৃত মুমিন যদি হতে চাই তাহলে কয়েকটা গুণ অর্জন করা লাগবে। আল্লাহর কাছে দোয়া করি, মালিক এই গুণগুলি আমাদের সকলের ভিতরে দান করে দাও, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ সব কিছু তুমি আমাদেরকে দিয়েছো রে মালিক, ওরে আল্লাহ এখনো পর্যন্ত তুমি তো আমাদেরকে তোমার দিদার দিলা না, ওরে আল্লাহ তোমার দিদার চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা এত আমার জন্য দুনিয়ার মধ্যে কষ্ট করেছ, আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়েছ, আমি আল্লাহর সঙ্গে তোমাদেরকে দেখা করাবো জান্নাতের ভিতরে, তবে এ অবস্থায় নয়, একটা মাহফিলের ব্যবস্থা করবো, জোরে কর না সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি প্রধান বক্তা থাকবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মাহফিলের সভাপতি থাকবেন একমাত্র আমার আল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে একজন হামদ গাইবেন, গজল গাইবেন, উনি হলেন হযরতে দাউদ পয়গম্বর, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্টেজ কায়েম করবেন, সমস্ত নবীগুলি স্টেজের মধ্যে বসে থাকবে, আল্লাহর জান্নাতি বান্দারা আপনারা যেরকম ভাবে আছেন এরকম ভাবে প্যান্ডেলের মধ্যে বসে থাকবে, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেলের মধ্যে বসে থাকবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ ও দাউদ তোমার কণ্ঠ তো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতেরা শুনে নাই, ও দাও তোমার সুন্দর কণ্ঠ দিয়ে আজকে জান্নাতের মধ্যে একটু তুমি কণ্ঠ দিয়ে কিছু শোনাও। হযরতে দাউদ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সূরা তাহা পড়া আরম্ভ করে দিবেন, জোরে কর না সুবহানাল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরের কাছে গুরুত্ব কোরআন নাযিল হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবেন হযরতে দাউদ পয়গম্বরকে, আল্লাহ পাক পুরো কোরআনটা মুখস্থ করা দিবেন, জোরে কর না সুবহানাল্লাহ।
এবার পয়গম্বরকে ডাক দিয়া বলবে পয়গম্বর এত সুন্দর করে আপনি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করলেন পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করেছে ওই কাফের বেঈমানরা পর্যন্ত পয়গম্বরের সুন্দর তেলাওয়াত বলে শুনেছে জোরে বলি সুবহানাল্লাহ আবু জাহেল রব্বা সাহেব বলে দেন মুগীরা পরামর্শের মধ্যে বসে গেছে আমাদের ভতিজা মোহাম্মদ ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে কি কবিতা বলে কি কবিতা বলে আমাদের দেশের মধ্যেও তো একজন শায়র আছে যার নাম হলো লবিদ ওই লবিদকে তোমরা ডেকে নিয়ে আসো আর মোহাম্মদের কাছে গিয়া বলো মোহাম্মদ যেন কিছু শুনায় মোহাম্মদ বলবে লবিদ বলবে আশা করি মোহাম্মদ পরাজয় বরণ করবে আবু জাহেল উম্বা সাহেব ওলিদ ইবনে মুগীরা ওলিদকে নিয়ে পয়গম্বরের কাছের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ ও ভাতিজা মুহাম্মদ তুমি কি জানো শোনাও একটু লবিদকে তুমি তেলাওয়াত করে করে শোনাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় কোন সুরা তেলাওয়াত করলেন না পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট একটা সুরা তেলাওয়াত করলেন আমার সামনে সব আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন ইন্না আতাইনা কান কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পয়গম্বর সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে লবিদ ডাক দিয়া বলে ও পয়গম্বর একটু আপনি আমাকেও যেই কোরআন আপনি তেলাওয়াত করলেন যেই কোরআন আপনি যেই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে দাওয়াত দেন আমিও আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ আবু জাহেলের মাথা গরম হয়ে গেল হায় রে লবিদকে তো নিয়ে আসলেন মোহাম্মদের সঙ্গে তর্ক করার জন্য কিন্তু কি হয়ে গেল লবিদ তো তর্ক বিতর্ক করা দূরের কথা মোহাম্মদের কণ্ঠে একটা ছোট্ট একটা কবিতা শুনে মুসলমান হয়ে গেল লবিদ ডাক দিয়া বলে আবু জাহেল রে আবু জাহেল এটা মানুষের কোনো বানানো কোনো রচনা হতে পারি না এটা তো আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আমি লবিদ বুঝে গেছি এই জন্য আমি আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না এই জন্য তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো ওই জাহান্নামের আগুনের মধ্যে আমি যেতে চাই না এই জন্য আমি পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে কন্যা সুবহানাল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করে কোরআন তেলাওয়াত করে কাফের বেঈমান পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পয়গম্বরকে ডাক দিয়ে বলবে ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনার অনেক উম্মতেরা আপনার কণ্ঠে কোরআন শরীফ শ্রবণ করে আজকে আপনি এই জান্নাতের ময়দানের মধ্যে একটু সুন্দর করে করে কোরআনটা একটু শোনা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم زر الله أكبر أرزر قرن الله أكبر قطينا شندر لكبر فاي جنة المدعي دي شندر قطينا شندر الله পয়গম্বর কণ্ঠে যখন আমরা কোরআন শুনবো কতই না ভালো লাগবে আল্লাহই জানে কতই না ভালো লাগবে এবার আমার মাওলায়ে কারীম
প্রধান বক্তার ওয়াজ যখন শেষ হয়ে যায় সভাপতির আখেরি ভাষণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে আয়াত পড়া শুরু করে দিবেন কোরআনুল কারীম থেকে সূরা রহমান পাঠ করে করে বান্দাদেরকে শোনাইবেন জোরে কন্যা সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে আজকে কোরআন শরীফের মধ্যে আছে দুনিয়ার মধ্যে তুমি অনেক রহমান রহমান করছো বান্দা যখন কোরআনুল কারীমের আয়াত পড়ে সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বান্দা যখন বিসমিল্লাহ বলে সেখানেও রহমান আছে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার বান্দা দুনিয়ার মধ্যে রহমান রহমান করছো এ বান্দা তাকায়া দেখ আমি হলাম সেই রহমান যেই রহমানের নাম তোমরা দুনিয়ার মধ্যে এত নিয়েছ সমস্ত বান্দাগুলি জান্নাতের মধ্যে যতগুলি আল্লাহর বান্দা জান্নাতি হবে ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ইচ্ছা তখনই দেখতে পাবে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ আরো জোরে করে যেতে চাই তো ইনশাআল্লাহ।